আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সাইফ আপনাদের সবাইকে স্বাগতম সাইফ টেক টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো ভিউয়ার্স এই ভিডিওতে আমরা দেখব আমাদের ওয়াইফাই রাউটারকে কিভাবে সিকিউর রাখতে হয় এবং আমরা নিজেরা কিভাবে অন্য ওয়াইফাই ব্যবহার করে আমরা সিকিউর থাকব তো প্রথম যখন ওয়াইফাই রাউটারের মধ্যে সিকিউরিটি ইনক্লুড করা হয় তখন সেটার নাম ছিল ডাব্লিউইপি মানে হচ্ছে ওয়াইড ইকুইভ্যালেন্ট প্রাইভেসি এটা যখন বের করা হয় তখন হ্যাকারদের কাছে এটা হ্যাক করা অনেক সহজ ছিল তার কারণে এটার পরবর্তীতে চেঞ্জ এনেছে যেই চেঞ্জটা এনেছে সেটা হচ্ছে পরবর্তী যেই বার্সনটা এনেছে সেটা হচ্ছে ডাব্লিউ পি সেটার ফুল মিনিং হচ্ছে ওয়াইফাই প্রোটেক্টেড অ্যাক্সেস এটা যখন বের করা হয় এটাও তখন তেমন স্ট্রং ছিল না এরপর বের করা হয় ডাব্লুপিএ টু এ এই সার্ভিসটি যদি কোনো হ্যাকারদের হ্যাক করা লাগে তাহলে তার হাজার বছর কেটে যাবে তারপরও এই পাসওয়ার্ডটি কোনোভাবেই তারা হ্যাক করতে পারবে না তো এটা এখন প্রাই রাউটারই দেওয়া থাকে সব রাউটারই দেওয়া থাকে তো এটা করার জন্য আপনার রাউটারের সেটিং অপশানে যাবেন সেটিং অপশনে গিয়ে এখান থেকে ওয়ারলেস একটি অপশন পাবেন এখানে গিয়ে তারপর পাসওয়ার্ডের উপরেই দেখতে পাবেন ডাব্লিউ পি এ টু তারপর আছে এ এটার মধ্যে ক্লিক করে তারপর আপনার পাসওয়ার্ডটি দিয়ে সেভে ক্লিক করবেন এটা যদি করেন তাহলে আপনার ওয়াইফাই রাউটারটি একদম সিকিউর থাকবে এটা কোনোভাবেই কেউ হ্যাক করতে পারবে না এখন কথা হচ্ছে আপনি কিভাবে অন্যের রাউটার ব্যবহার করে আপনি সুরক্ষিত থাকবেন আপনি যেখানে সেখানে ইম্পর্টেন্ট কাজে যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন আপনার অনলাইনে যেগুলো লেনদেন করেন এইসব লেনদেনগুলো কিন্তু আপনি ফ্রি ওয়াইফাই যেগুলো আপনি যাকে ট্রাস্ট করেন না সেই ওয়াইফাইয়ের মাধ্যমে যদি আপনি ওয়াইফাই কানেক্ট করেন তাহলে কিন্তু আপনি কোনোভাবেই সিকিওয়ার থাকতে পারবেন না অনেক ক্ষেত্রে দেখা গেছে ওই রাউটার থেকে আপনার ফোনের সমস্ত ডিটেলস এখান থেকে আপনি নিতে পারে সেক্ষেত্রে আপনি যাকে বিশ্বাস করেন তার ওয়াইফাই কেবল ব্যবহার করবেন ফ্রি ওয়াইফাই আপনি বেশি বেশি ব্যবহার করবেন না তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম